বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। মজার বিষয় হচ্ছে যে উই বোথ হ্যাড টু ওয়েট ফর 8 ইয়ার্স টু ইনশিওর যাতে আমরা একটা প্রেমের গল্প পাই, এবং সেই প্রেমের গল্পটাই যাতে আমাদের দুজনকেই কাস্ট করা হয়। খুব ইন্টারেস্টিংলি, আমরা দুজনে এর আগেও সিনেমা করেছি, ওয়েব করেছি, বাট আমি এর আগে কোনোদিন কোনো লাভ স্টোরি করিনি। এটা বড় স্ক্রিনে আমার জীবনের প্রথম লাভ স্টোরি, অ্যান্ড আই এম ব্লেসড যে সোলাঙ্কি আবার আমার কো-অ্যাক্টর সেটা। থ্যাংক ইউ, আর ইউ শিওর চুজিং দিস ফিল্ম? মনে তো সেরকমই হচ্ছে। হ্যাঁ যেহেতু বিক্রমের সাথে আমার আমার ক্যারিয়ারের একদম শুরুর দিকে প্রথম একটা বড় কাজ ছিল ইচ্ছে নদী। সব শিখেছিস বলতে আমার বলতে দাও না, তাহলে তুমি বলো। আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছি এই 8 বছর। সব থেকে মজার বিষয়টা হচ্ছে যে এই 8 বছর ধরে ভালো সময় হোক বা খারাপ সময় হোক, উই হ্যাভ ফাউন্ড ইচ নেক্সট টু আওয়ারসেলস। মানে ধর আমার নিজের ডিফিকাল্ট সময় গেছে, আমি যে কোনো সময় ওকে ফোন করলে শি ইজ দ্য ফার্স্ট পার্সন হু কামস, আর ওর ক্ষেত্রে আমি সেটাই চেষ্টা করি। আমাদের মধ্যে ঝগড়া ঝাঁটিও হয়েছে, মুখ দেখে দেখি বন্ধ হয়ে গেছে, যেরকম সব বন্ধুদের মধ্যে হয়। এক মাস, দেড় মাস, দু মাস হয়তো কথাই বলি না, বা ডিসাইড করেছি আর কোনোদিন কথা বলবো না। বাট তারপরে আবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো কি হয়েছে, তো আজকে মানে 5-6 বছর পরে যখন ওর সাথে আবার আমি কাজ করেছি, আমার মনে হয়নি যে আমি নতুন করে একটা মানুষের সাথে কাজ করছি। বা তার কারণ হচ্ছে, এক তো বন্ধুত্বটা ছিল, সেই কমফর্ট লেভেলটা ছিল, এবং সামহাও আমার মনে হয় এটা আমাদের প্রথম দিন থেকেই ছিল, ইচ্ছে নদীর সময়ও ছিল এবং শহরের উষ্ণতম দিনেতেও ছিল। উই হ্যাড দিস অ্যামেজিং আন্ডারস্ট্যান্ডিং অন স্ক্রিন। তুই আমায় কতটা মিস করেছিস বলে একটু সবাই? প্রচন্ড, ভীষণ মিস করেছি। আমার সঙ্গে কাজ করা হলো না এত বছর, এই তো হলো তো এবার। এত বছর হয়নি না মাঝখানে? একটা ভালো প্রেমের গল্প নিয়ে কি কারোর মনে হয় না? বাট থ্যাংকস টু অরিত্র, অরিত্র কেম উইথ দ্য স্টোরি। কলকাতা জানে শেষ চুম্বনে ঠিক কতটা দীর্ঘশ্বাস মিশেছিল। আমার মনে আছে আমি একবার গল্পটা শুনেছিলাম, তখনও শুধু ইন্টারভেল অবধি গল্পটা শোনা ছিল, সেকেন্ড হাফটা তখনও রেডি হচ্ছিল। তো আমি ইন্টারভেল অবধি শুনে বলেছিলাম এই ছবিটা আমি করব। ও জিজ্ঞেস করেছিল যে ঋতুপানটা কে করছে, যেই না বলো বিক্রম, তো অফকোর্স কি করে না বলবে আর। না, আমি তখন জিজ্ঞেস করিনি, মিথ্যে কথা, আমি ওকে মোটেই জিজ্ঞেস করিনি। আমি ফার্স্ট বলেছিলাম যে আমি সিনেমাটা করব, আমাকে বললো সেকেন্ড হাফটা তো তুমি এখনো শোনোই নি। আমি যে আই ডোন্ট ওয়ান্ট টু নো, আমি সেকেন্ড হাফ যাই হোক আমি এটা করছি। সো তারপরে ওর সাথে কথা হলো, জানলাম ও করছে। সো ইয়া, ইট টার্নড আউট টু দিস ওয়েল। খুব রেগে গেছিলাম আমি, আবার বিক্রম অগেন কিন্তু চরিত্রটা তো লোভনীয় ছিল যে আই কুডেন্ট সে নো। না, অবভিয়াসলি চরিত্রটা তো লোভনীয় ছিল বোকা, চরিত্র কেন চরিত্রের কথা বলছিস যখন সত্যিটা এটা, বল। আমি বলি বলেছিলাম যে ফাইনালি একটা লাভ স্টোরি নিয়ে কেউ একটা এসছে, ও বললো যে হ্যাঁ রাইট, আমারও এটা করার ইচ্ছা আছে। সো তারপরে আস্তে আস্তে উই স্টার্টেড ডুইং ওয়ার্কশপস এন্ড এভরিথিং এন্ড দ্য হোল থিং হ্যাপেন্ড। আপনারা যেরকম যেভাবে আপনারা কলেজ লাইফ কাটিয়েছেন না, ছবিটাতে দেখতে পাবেন। সো আই রিয়েলি হোপ ইউ লাভ দ্য ফিল্ম অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট ইউ স্টেপ আউট অফ দ্য হল থ্যাঙ্কফুল দ্যাট ইউ ওয়াচ দ্য ফিল্ম। ইউ গেট এ পিএইচডি, আলাদাই ব্যাপার, বন্ধুত্ব কামস উইথ অ্যান এক্সপায়ারি ডেট। সঞ্জয় রে, বুঝিস না, সেরকম কথা বলিস না। আমরা যদি ভেবে দেখি, সব থেকে বেশি কিন্তু আমরা যেই সিনেমাগুলো মনে রাখি বা যেই সিনেমাগুলো সব থেকে বেশিবার দেখতে থাকি, 3-4-5 বার যে দিল চাহতায় আমি 20 বার দেখেছি অন্তত, সেগুলো কিন্তু সবই বন্ধুত্বের গল্প। মানে জিন্দগি না মিলেগি দোবারা, দিল চাহতা হ্যায়, এরকম প্রচুর উদাহরণ আছে। তো আশা করি এরপরে লোকে যখন বন্ধুত্বের গল্প নিয়ে সিনেমা নিয়ে কথা বলবে,
তখন শহরের উষ্ণতম দিনে নিয়েও হয়তো কথা বলবো। তোমাকে শুধু তোমাকে চাই বাবু। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।